আমাদের অনেকেরই স্বপ্ন থাকে নিজের একটা ছোট স্বাধীনভাবে ব্যবসা করার, যেখানে তারা নিজেদের পছন্দের মতো ইচ্ছে মতো সময়ে কাজ করতে পারবে। অনেককে আবার পরিস্থিতি চাপে পড়ে নিজের চাকরি ছেড়ে দিতে হয়, তখন তারাও চেষ্টা করে নিজের মতো করে একটা উপার্জনের পথ খুঁজে বার করার। ব্যবসা মানেই সবসময় বড় কোম্পানি তৈরি করা, যেখানে হাজার হাজার লোক কাজ করবে, বড় বড় ফ্যাক্টরি থাকবে, রাতের পর রাত জেগে আপনাকে কাজ করতে হবে তা নয়। এমন অনেক ব্যবসা বা কাজ আছে যেটা আপনি আপনার ঘরে বসেই করতে পারবেন। আপনাকে অফিস তৈরি করতে হবে না, হাজার হাজার লোককে আপনাকে সামলাতে হবে না, বা বড় বড় ফ্যাক্টরিও তৈরি করতে হবে না। আজকে আমরা এই বিষয়ে আলোচনা করব ক্রিস গিলিবিউর লেখা দ্য $100 স্টার্টআপ বইটি থেকে। তিনি নিজেও ছিলেন একজন সেলফ এমপ্লয়েড। তিনি অনেক ছোট ছোট ব্যবসা করেছেন, যেগুলো থেকে হয়তো প্রচুর টাকা রোজগার করা যাবে না, কিন্তু স্বাভাবিক জীবনযাপন করার মতো রোজগার করা যাবে। আর তার সঙ্গে যেটা পাওয়া যাবে সেটা হলো স্বাধীনতা। এই বইটিতে তিনি তার নিজের জীবনের এক্সপিরিয়েন্স শেয়ার করেছেন এবং তার পাশাপাশি বিভিন্ন দেশের সাকসেসফুল মাইক্রো এন্টারপ্রেনারদের এক্সপিরিয়েন্স এই বইটিতে শেয়ার করেছেন। তিনি যখন এই বইটি লেখার জন্য বিভিন্ন দেশের মানুষদের ইন্টারভিউ নিচ্ছিলেন, তখন তিনি লক্ষ্য করেন বহু মানুষ এমন আছেন যারা নিজেরাও কখনো ভাবেননি তারা এন্টারপ্রেনারে পরিণত হবেন। কেউ হঠাৎ করে চাকরি হারিয়ে এই পথে নেমেছে, কেউ আবার কোথাও কাজ করাকালীন কোনো সমস্যা লক্ষ্য করেছেন সেটাকে সলভ করতে চেয়েছেন, আবার কেউ হয়তো নিজের কাজ করার পাশাপাশি তার প্যাশন ফলো করতে করতে লক্ষ্য করেছেন তিনি যে কাজ করতে ভালোবাসেন সেই কাজ থেকে যে আয় হচ্ছে তা তার রেগুলার জবের থেকে বেশি। এরকম বহু মানুষের জার্নি থেকে লেখক কিছু প্যাটার্ন লক্ষ্য করেন, যেগুলো ফলো করে যে কোনো মানুষ নিজের প্যাশনকে ফলো করে আয় করতে পারবেন এবং তার পাশাপাশি স্বাধীন জীবনও কাটাতে পারবেন। যে কোনো সাকসেসফুল মাইক্রো বিজনেস তৈরি করার জন্য তিনটে জিনিস মাথায় রাখতে হবে। 1 প্রোডাক্ট অথবা সার্ভিস যেটা আপনি বিক্রি করবেন, 2 লোকজন যারা সেটার জন্য টাকা দেবে অর্থাৎ আপনার কাস্টমার, 3 টাকা নেওয়ার কোনো সহজ মাধ্যম অর্থাৎ কীভাবে আপনি আপনার কাস্টমারদের থেকে আপনার প্রোডাক্ট বা সার্ভিসের বিনিময়ে টাকা নেবেন। যদি আপনার কাছে একদল ইন্টারেস্টেড লোক থাকে আপনার প্রোডাক্টটি কেনার জন্য, কিন্তু আপনার কাছে যদি কোনো প্রোডাক্ট না থাকে তাহলে আপনার ব্যবসা তৈরি হবে না। আবার যদি আপনার কাছে প্রোডাক্ট আছে অথচ কাস্টমার নেই, বা কাস্টমার আছে প্রোডাক্ট আছে কোনো কিন্তু সেই কাস্টমারদের কাছ থেকে পেমেন্ট নেওয়ার মতো কোনো সহজ মাধ্যম নেই, তাহলে আপনার ব্যবসা তৈরি হবে না। তাই এই তিনটে জিনিস যদি আপনার কাছে থাকে, কংগ্রাচুলেশন, আপনার বিজনেস রেডি শুরু করার জন্য। এখন অনেকে বলতে পারেন আমরা এরকম মাইক্রো বিজনেস স্টার্ট করতে চাই কিন্তু আইডিয়া পাবো কোথা থেকে, তাহলে আপনাকে বলবো মাইক্রো বিজনেস আইডিয়া আপনি যে কোনো জায়গা থেকে পেতে পারেন। কখনো কখনো আপনার আশেপাশে লক্ষ্য করলেই এমন অনেক কিছু দেখতে পাবেন যেটা দেখে মনে হতে পারে এই কাজটা হয়তো অন্যরকমভাবে করা হলে আরও ভালো হতো। সেক্ষেত্রে হয়তো আপনি একাই নন, আরও অনেকেরই সেই কাজটা অপছন্দের হতে পারে। সেক্ষেত্রে আপনি এমন কিছু তৈরি করতে পারেন যেটা আপনি নিজে কিনতে চাইবেন এবং অন্যরাও কিনবে। সেকেন্ড, নিউ টেকনোলজি অথবা অপরচুনিটি। যখন সবাই স্মার্টফোন ব্যবহার করা শুরু করেন তখন নতুন বাজার তৈরি হয় অ্যাপ ডেভেলপার, কেস ম্যানুফ্যাকচারার ইত্যাদি আরও নতুন নতুন জিনিসের জন্য। শুধু তাই নয়, সব ব্যবসায়ী সেলসে গ্রোথ লক্ষ্য করেছিল এই স্মার্টফোন আসার জন্য। যখন আপনি বিভিন্ন বিজনেস আইডিয়া নিয়ে ভাববেন তখন অবশ্যই আইডিয়ার পাশাপাশি টাকার কথাও ভাববেন। টাকাটাই হয়তো একমাত্র ফ্যাক্টর নয় কিন্তু একটা ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর। এখানে লেখক বলেছেন 6 স্টেপস ফলো করে আপনি এক্ষুনি আপনার মাইক্রো বিজনেস শুরু করতে পারেন। 1 আপনার প্রোডাক্ট অথবা সার্ভিস চুজ করুন। 2 একটা ওয়েবসাইট তৈরি করুন, সেটা একদম বেসিক হলেও হবে, ওয়ার্ডপ্রেস থেকে আপনি ফ্রিতেই বানাতে পারবেন। একটা অফার তৈরি করুন যেটা আপনার কাস্টমারদেরকে অ্যাট্রাক্ট করবে, সেটা আপনার প্রোডাক্ট বা সার্ভিসের ওপরে আপনাকে কী ধরনের অফার চুজ করতে হবে। আপনাকে পেমেন্ট নেওয়ার জন্য একটা মাধ্যম ঠিক করতে হবে, যেমন এখন অনলাইন পেমেন্ট নেওয়ার জন্য ফোনপে, গুগল পে, পেটিএম ইত্যাদি আছে। আবার আপনি যদি ইন্টারন্যাশনাল পেমেন্ট পেতে চান তাহলে তার জন্য আপনি ফ্রিতে পেপ্যাল অ্যাকাউন্ট খুলতে পারেন। আপনার অফার গোটা দুনিয়াকে জানান, আপনি সোশ্যাল মিডিয়াতে অ্যাড দিতে পারেন, আপনার বন্ধু বান্ধব অফিস কলিগ সবাইকে জানাতে পারেন। লাস্ট, ফার্স্ট থেকে 5th পয়েন্ট পর্যন্ত শিখুন এবং সেটাকে রিপিট করুন। শুধু ব্যবসায়ী নয়, আপনার যদি কোনো প্যাশন থাকে এবং আপনি যদি তাতে ভালো হন তাহলে আপনি তা থেকেও রোজগার করতে পারেন। তার জন্য আপনাকে নিজেকে কিছু প্রশ্ন করতে হবে। 1 যে আপনি ফ্রি টাইম ছাড়াও কমপক্ষে সপ্তাহে 20 সেটাকে নিয়ে কাজ করতে পারবেন কিনা। 2 আপনি কি সেটা কাউকে শেখাতে পছন্দ করবেন। 3 আপনি কি আপনার হবির সব কিছু পছন্দ করেন। এরপর আপনাকে মার্কেট প্লেসের জন্য আরও কয়েকটা প্রশ্ন করতে হবে। আপনার কাছে কি কেউ কখনো সাহায্য চেয়েছে আপনার হবির ব্যাপারে? অন্যটা যদি শিখতে চায় বা আপনার এক্সপার্টিসের সুবিধা পেতে চায় তার জন্য কি তারা টাকা খরচ করতে চাইবে? 3 বাজারে কি এই সংক্রান্ত কোনো ব্যবসা আছে? এই প্রশ্নগুলির উত্তর যদি হ্যাঁ হয় তাহলে বুঝবেন আপনার কনসালটেশন বিজনেস শুরু করার জন্য তৈরি। এখন এখানে লেখক 7 স্টেপে কীভাবে আপনি আপনার প্রোডাক্ট বা সার্ভিসের মার্কেট টেস্টিং করবেন তা দেখিয়েছেন। 1 আপনি যে প্রবলেমটা সলভ করতে চাইছেন সেটা নিয়ে আপনাকে ভাবতে হবে এবং সেখানে পরিমাণ মতো লোক থাকতে হবে যারা সেই সমস্যাটার সমাধান পেতে চায়। এটা নিশ্চিত করুন যে আপনার মার্কেটটা যথেষ্ট বড়। আপনি মার্কেট সাইজ চেক করতে পারবেন গুগল কিওয়ার্ডে সার্চ করে, কতজন সেই কিওয়ার্ড সার্চ করছে সেটা দেখে। 3 প্রোডাক্ট বা সার্ভিসটিকে কোনো কঠিন সমস্যার সমাধান করতে হবে। 4 প্রায় সব কিছুই বাজারে বিক্রি হয় 2 কারণে, হয় সেটি খুব বড় কোনো সমস্যার সমাধান করছে অথবা খুব চাহিদার ফলে, যেমন লোকে লাক্সারি আইটেম কেনে সম্মান এবং স্ট্যাটাসের জন্য, কিন্তু কোনো সমস্যার সমাধান করা মানুষের চাহিদা পূরণ করার থেকেও বেশি এফেক্টিভ। 5 আপনার সলিউশনটা যেন বাকিদের থেকে আলাদা এবং আরও ভালো হয়।
তার মানে এই নয় যে আপনার প্রোডাক্ট বা সার্ভিসটিকে সস্তা হতে হবে, কিন্তু যে সমাধানটা সে করবে সেটা কিন্তু বাকিদের থেকে আরও ভালোভাবে করতে হবে। 6 নম্বর, অন্যান্য লোকেদের সাথে আলোচনা করুন আপনার আইডিয়াটি নিয়ে। লক্ষ্য রাখবেন আপনি যাদের সাথে আলোচনা করছেন তারা যেন অবশ্যই আপনার টার্গেট মার্কেটের অডিয়েন্স হয়। 7 নম্বর, একটা প্রোটোটাইপ তৈরি করুন আপনার প্রোডাক্টের এবং সেটা আপনার চেনা পরিচিতদের দিয়ে ফ্রিতে টেস্ট করান এবং তাদের কাছ থেকে ফিডব্যাক নিন। এতে তারা আপনার সাথে আরও ইনভলভ হয়ে পড়বে এবং তারা তাদের নিজেদের লোকেদেরও আপনার প্রোডাক্ট সম্বন্ধে জানাবে। প্রোডাক্ট তৈরি হলো, এবার সেটাকে প্রমোট করার পালা। ডেইলি সোশ্যাল মিডিয়াতে 2 থেকে 3টে পোস্ট করতে থাকুন। আপনার প্রোডাক্ট রিলেটেড যদি কোনো কোশ্চেন আসে সেগুলোর রেগুলার অ্যান্সার দেওয়ার চেষ্টা করুন। সপ্তাহে সপ্তাহে কলিগদের সাথে বা বন্ধুদের সাথে একসাথে প্রমোশন করার চেষ্টা করুন। আপনার কাস্টমারদের সাথে যোগাযোগ রাখুন, টিপসগুলিকে ফলো করুন আর যত তাড়াতাড়ি সম্ভব নিজের ছোটো বিজনেস স্টার্ট করুন। আপনারা কী বিজনেস শুরু করতে চান কমেন্ট সেকশনে জানান, আর টিপসগুলি যদি গুরুত্বপূর্ণ বলে মনে হয় তাহলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আর এরকম বিজনেস রিলেটেড ভিডিওস দেখতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।